জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলা চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়া রহমান। টুর্নামেন্টের 12তম রাউন্ডে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দেশের দ্বিতীয় এই গ্র্যান্ডমাস্টারের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। দাবার বোর্ডেই পথ চলা, দাবার বোর্ডেই সংসার। কে জানতো গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুটাও সেই দাবার বোর্ডেই হবে। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। চোখের পলকেই পাড়ি জমালেন না ফেরার দেশে। বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার 12তম রাউন্ডের খেলা। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। খেলার মাঝপথেই হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় জিয়াকে। অথচ এই দাবাকেই নিজের সংসারের মতো ভালোবেসেছিলেন জিয়া। জিয়ার ছেলে তাহসিন তাজওয়ারও একজন দাবারও। সেই সুবাদে পুরো পরিবারের দাবার সাথে ছিল বিশেষ সখ্যতা। সেই মায়া কাটিয়ে চলে গেলেন জিয়া। সদা শান্ত স্বভাবের মানুষটির নিথর দেহ দেখে হতবিহ্বল সবাই। এমন হঠাৎ করে হয়েছে, আমরা কেউ এটা এক্সপেক্ট করি নাই। আমি তো খেলা শেষ করে চলে আসছি, তখন আমি এটা শুনি। কি বলবো, এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি, বাংলাদেশের দাবার জন্য। মানে বুঝতে পারি না যেরকম হবে। সে হঠাৎ নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হয়তো পানির বোতল বা কিছু একটা নিচ্ছে, তারপরে পড়ে গেল। না, আসলে দাবার জন্য বিশাল বড় ক্ষতি। আর তার থেকে বড় কথা হচ্ছে, সে তার যেহেতু এখনো তেমন বয়স হয়েছিল না, তো সে দাবাকে আর অনেক কিছু দিতে পারতো আর কি। 1974 সালে জন্মগ্রহণ করেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। 1988 সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন তিনি। টুর্নামেন্টে রেকর্ড 14 বারের চ্যাম্পিয়নও হন। 2005 সালে তিনি বাংলাদেশি দাবারুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং অর্জন করেছিলেন। 1993 সালে আন্তর্জাতিক মাস্টার ও 2002 সালে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন জিয়াউর রহমান। দেশের দাবা ইতিহাসে দ্বিতীয় এই গ্র্যান্ডমাস্টারের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।